সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয়ের দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা। বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার তিয়র ব্লক কৃষক বাজারের সামনে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ কৃষকরা। কৃষকদের সঙ্গে আলোচনা করে ধান কেনার আশ্বাস দেন বিডিওর প্রতিনিধি দল। সূত্রের খবর, বুধবার সকালে কৃষকরা সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির উদ্দেশ্যে উৎপাদিত ধান নিয়ে হিলি ব্লক কৃষক বাজারে যায়, আর সেইখানেই অভিযোগ কৃষকদের। তাদের অভিযোগ, অপেক্ষা করেও নির্দিষ্ট সময়ে ধান ক্রয় কেন্দ্রের সরকারি আধিকারিকের দেখা মেলেনি। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয়ের দাবি তুলে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উপস্থিত কৃষকরা। এই প্রসঙ্গে অবরোধকারী কৃষক দুলাল ঘোষ জানান, নিতে নিতে এরা মানে কোনো কৃষককে জানায়নি যে আজকে নক হয়ে যাবে, ফট করে বন্ধ হয়ে গেছে, নাম্বার দেখিয়ে দিচ্ছে লিস্ট, হ্যাঁ লিস্ট দেখে দিয়ে মনে করেন যে আর নাই, সে না ধান টান নিয়ে আসছে, ধান নিচ্ছে না, ধান নিচ্ছে না, কেন নিবে না আমাদের ধান, আমরা কৃষক লোক। এদিকে অবরোধকারী বেলা ঘোষ জানান, বারবার হয়রানির শিকার হতে হয় তাদের। সোমবার আমাদের ধান দেওয়ার ডেট ছিল, আমাদেরকে আসতে বলেছিল, ধান নিয়ে আমরা এসে ঘুরে গেছি, অফিস বন্ধ ছিল, আবার কালকে হচ্ছে শিবরাত্রি, তার জন্য ছুটি, আমরা আসিনি, আজকে আবার এসে দেখি টোটাল অফিস বন্ধ। এর জন্য আমরা কৃষকেরা সকলে মিলে বাধ্য হয়ে রাস্তায় আমরা জমায়েত করে পদ অবরোধ করেছি, কারণ ওনারা যদি ধান না নিয়ে থাকে তাহলে আমাদের কেন নোটিশটা জানানো হলো না, আর পুনরায় হচ্ছে কৃষকেরা আসতেছে আমাদের হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড করে দিচ্ছে, তাহলে ওনাদের যে পরিমাপ ধান নেওয়ার সেটুকুই কাট করুক, তাহলে বাড়তি কাট করার কোনো যুক্তি নাই তো, এরকম হয়রানি করার তো কোনো মানে হয় না কৃষকের। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে এই রুটের সমস্ত গাড়ি চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। কৃষকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। পরে বিডিওর প্রতিনিধি দলটি কৃষকদের সঙ্গে আলোচনা করে ধান ক্রয়ের জন্য সুব্যবস্থা করার আশ্বাস দেন। হিলি থেকে বিধান ঘোষের রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।